দিবেন, ওদের যদি কেউ কি গাল দিবার মন যায়, জায়ের সাথে আর কি মোটামুটি একটু ট্যাসেল আছে, তাকে যদি গাল দিবার ইচ্ছা যায়, সকালবেলায় উঠি মুরগিগুলোকে গাল দিচ্ছে, ঝিমুনি তোর মরণ হলো না, তুই লড়ি তলে গেলি না, তুই মরলি না, তখন ও মনে মনে ভাবছে তাইলে আমাকে বলছে, সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরোলো না। সকালবেলায় ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা কি করলুম গো, এখনো চালে মুখ দিই নাই, ধানে মুখ দিই নাই। ফেরেশতারা আল্লাহ বলছে চুপ করে যা, মাল ব্যাকিংয়ে যাচ্ছে, বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে, ওরা ঠিক জানে কোথায় দিচ্ছি আমি ডোজটা। এখন আবার কিছু এই নতুন নতুন হাজি হচ্ছে, সেলফি হাজি শুনেছেন? সেলফি হাজি নাম শুনেন নাই? যারা শুনবে না তারা খালি দিন রাত আমাকে গাল দিবে, গাল দিবে না দিবে না, কিন্তু আমি বাস করে বলছি হক কথা বললে গায়ে লাগবে। মক্কায় মদিনায় গিয়ে খালি ফটো তুলছে আর ঘরে পাঠাচ্ছে, এই দেখ কামাগানের সামনে ফটো তুল, মদিনার সামনে ফটো তুললু, তার নাম হচ্ছে সেলফি হাজি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশের লোক মনে করে মোলবিরা বলেছে গুনাহ করলে আল্লাহ মাফ করে দেয় পাহাড়ের মতো, ক্ষমা চেয়ে নিলাম আবার কাল থেকে শুরু কর, এটা যদি ভাবেন ইস্তেগফার করার পরে আল্লাহ জীবনে আনে পাপ করব না, তারপরে যদি তুমি পাপ করো তুমি হচ্ছ জ্ঞান পাপী। একজন হাত তুলে বলুন আমি জানি না মদ খাওয়া পাপ, একজন হাত তুলে বলুন আমি জানি না গাঁজা খাওয়া পাপ, যতজন আছেন একজন হাত তুলে বলুন, সবাই জানে যে মদ খাই সে জানে মদ খাওয়া পাপ, যে গাঁজা খাই সে জানে গাঁজা খাওয়া পাপ, যে খারাপ কাজ করে সে জানে খারাপ কাজ করা পাপ, তারপর উ করে তার মানে তারা হচ্ছে জ্ঞান পাপি, না জেনে করে ফেলেছি আল্লাহ জানতাম না করেছি আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করবেন। আর তোমরা যদি জেনে জিদ করে করে পাপ করো, মোলবিরা যা বলছে তাদের কথা শুনতে হবে নাকি, মোলবিদের কথা মানবো কেন, যা ইচ্ছা তাই করবো, আমার মায়েরা বোনেরা শুনে যাও, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআনের ব্যাখ্যা শুনে তাফসীর শুনে আপনার চোখে পানি আসা দরকার, আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি একদল মানুষকে তুলব, তারা অন্ধ হয়ে কবর থেকে দাঁড়াবে আর তারাই আল্লাহকে কেঁদে কেঁদে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকদ কুনতু বাসীরা, ওগোয় আল্লাহ আজকে আমরা দুনিয়াতে দেখতে পেতাম আজকে কেন আমাদিকে অন্ধ করে দাঁড় করানো হয়েছে, আমার আল্লাহ বলবেন ওরে নেমো খারাম, যখন তোমাদিকে কোরআন হাদিসে বলা হয়েছে দুনিয়ার কথা, যখন পরকালের কথা বলা হয়েছে তোমরাই আমার দিন থেকে মুখ ফিরিয়েছো, নবীজির আদর্শ থেকে মুখ ফিরিয়েছো, আজকে তোমরাই অবশ্যই জানতে পারবে, আমার আল্লাহ তাদিকে অবশ্যই জানাবেন যে আজকে তোমরা বুঝতে পারবে আমি অন্ধ করে দাঁড় করিয়েছি সেটার কারণে। ওই জন্যে আমার ভাইয়েরা মায়েরা সবাই নিয়ত করুন আজ থেকে আমরা সবাই ইস্তেগফার করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, আজ থেকে ভালো কাজ করব। মোটামুটি কতদিন থেকে বলছেন ইনশাআল্লাহ? আমার বাপের তো 50 বছর বয়স হয়ে গেল, ইনশাল্লাহ শুনেই যাচ্ছে তাই না, কিন্তু ইনশাল্লাহর আমল হয় না। বছরে যতগুলো জলসা শুনছেন, বীরভূমের মানুষ আজকে এইখানে কালকে অমুক, আমি এই মেহেরপুরে এসেছিলাম আবার এখানে আবার ওখানে, এখানে জলসা শেষ নাই, যদি একটা করে কথার বছরে আমল করেন জিন্দেগিটা ভালো হয়ে যাবে। কিন্তু শুনতে ভালোবাসি, মোটামুটি জলসা শোনা হয়ে গেল তারপরে উঠে যাবার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে গেল, শালা তোর কথা এইখানেই রইল, কাল থেকে যা করার তাই করব, বুঝতে পেরেছেন না বলেননি, এতক্ষণ মনে থাকে তাই না, জলসা শুনলেই মনে মনে হয়, শুনেলেন জলসা শোনার পরে মনে মনে হয় আর খারাপ কাজ করব না, তাই তাই মনে মনে হয় না হয় না, সবাই নিয়ত করেলেন কাল থেকে নামাজ কেউ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ একটা ভালো এমন কাজ, যারা নামাজ পড়বে
নামাজটা দিকে খারাপ কাজ থেকে আস্তে আস্তে বিরত করে দিবে। ওই জন্য নামাজ অবশ্যই পড়ুন। আমাদের দেশের লোক না ফেরে পড়ে নামাজ পড়ে, পাইকারি নামাজ জানেন আপনারা? জানেন না, আমাদের দেশে সব পাইকারি, সবেতে দু নম্বরই। এখন আবার কিছু এই নতুন নতুন হাজি হচ্ছে, সেলফি হাজি শুনেছেন? সেলফি হাজি নাম শুনেন নাই? যারা শুনবে না তারা খালি দিন রাত আমাকে গাল দিবে, গাল দিবে না দিবে না, কিন্তু আমি বাস্তব বলছি, হক কথা বললে গায়ে লাগবে। মক্কায় মদিনায় গিয়ে খালি ফটো তুলছে আর ঘরে পাঠাচ্ছে, এই দেখ কাওয়াঙ্গের সামনে ফটো তুল, মদিনার সামনে ফটো তুললু, তার নাম হচ্ছে সেলফি হাজি। মক্কা মদিনা ফটো তোলার জায়গা নয়, ইবাদত করার জায়গা। মক্কায় সময় পেলে দু রাকাত নফল নামাজ পড়ো, 200,000 রাকাত নামাজের নেকি তোমার নামায় আমলে হবে। চলে পড়ুন, সুবহানাল্লাহ। হাদিসে আছে কেউ যদি মক্কায় 1 রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাত নামাজের নেকি পাওয়া যায়। তুমি ফটো তুলতে গেছো না আল্লাহকে রাজি করতে গেছো? কারি তৈয়েব সাহেব লিখেছেন, কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া কে চিজ হ্যায় ভুল গয়ে। আমাদের দেশের মানুষ ফটো তুলতে যায়, নামাজ সেটা তো দু নম্বরই নাই নামাজে। পাইকারি নামাজ পড়ে আমাদের দেশে, মায়েরাও পাইকারি পড়ে, ছেলেরাও পাইকারি পড়ে, পাইকারি পড়ে না। জোহর থেকে নামাজ শুরু হয়, স্টেজে আসরের নামাজ হচ্ছে, এশার নামাজ হচ্ছে, সে কোনোদিন নামাজ পড়ে না, প্রচুর ভিড় লেগেছে মধ্যখানে, আমি যা হবে হবে দেখে দেখে চালাবো, 4 রাকাত চালাইছে, তারপরে লোকরা সুন্নত পচে বেতের পচে চিন্তা করলো কি চালাচ্ছে, যা হবে হবে আমিও চালিয়ে যাই, একবারে নিয়ত বেঁধে 32.5 রাকাত। ফের আল্লাহ বলে আল্লাহ 32.5 কেন বলে, ফজর থেকে মালটাকে খুঁজে পাবি না, ও ফেরে পড়ে চালাচ্ছে 2 নম্বরই মাল। অনেকজন 2 নম্বরই নামাজ পড়ে, মাথা ঠুকে কি বুঝলেন? আমাদের মায়েরা নামাজ পড়ে কি বুঝলেন? লোক দেখানি নামাজ পড়ে। মায়েদের না একটা রোগ আছে দেখবেন, ফেরেশতারা খালি খুঁজে বেড়ায় কি লিখব। মায়েদের রোগ শুনলেন, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু তারপরও আবার গিবদার চুগলি করে। এই দেখবেন ওদের যদি কেউ কি গাল দিবার মন যায়, যায়ের সাথে আর কি মোটামুটি একটু ট্যাসেল আছে, তাকে যদি গাল দেবার ইচ্ছা যায়, সকালবেলায় উঠি মুরগিগুলোকে গাল দিচ্ছে, ঝিমুনি তোর মরণ হলো না, তুই লড়িত গেলি না, তুই মরলি না, তখন ও মনে মনে ভাবছে তাইলে আমাকে বলছে, সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরোলো না। সকালবেলায় ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা কি করলুম গো, এখনো চালে মুখ দিই নাই, ধানে মুখ দিই নাই। ফেরেশতারা আল্লাহ বলছে চুপ করে যা, মাল ব্যাকিংয়ে যাচ্ছে, বলছে তো দিকে যাচ্ছে ওই দিকে, ওরা ঠিক জানে কোথায় দিচ্ছি আমি ডোজটা। এটা হচ্ছে নেচার আমার ভাইয়েরা, ওই জন্যে শুনেলেন আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে তাদের নেচার আর আখলাক শুনো, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা, তোমার সামনে একরকম পেছনে একরকম। দেখা হয়েছে পাড়ুই বাজারে, সালাম আলাইকুম, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, বুকটা না ফেটে যাচ্ছিল দেখা করার লেগে, যেমনি আপনি চলে গেলে মনে শালা এখনো মরে নিবে বেঁচে আছে, এরকম মাল আছে না? নাই, গাদা আছে আমাদের দেশে, কি বুঝলেন? কষ্ট লাগে বলতে, কি বুঝলেন? বীরভূমের মানুষ নামাজও পড়ে বাস্কেটও চালায়, বীরভূমের মানুষ নামাজও পড়ে বোম মারে, রাগ করবেন না, মুখেতে এক মুষ্ট দাড়ি লাঠি নিয়ে মারামারি করছে, এক মুষ্ট দাড়ি। বলে দেই মুসলমানদের অবস্থা, মুর্শিদাবাদ পেপারের হেডলাইন, একটা ডিমের জন্য 11টা মার্ডার, 3-5 বছর আগেকার পেপার, একটা আম পেরেছে মালদার খবর, হেসুয়া করে হাতে চুটিয়ে দিয়েছে, ছেলেটা মারা গেছে, পেপারের খবর বলছি মুসলমান, কি বুঝলেন? আমাদের দেশের তো তাই অবস্থা, আমরা নামাজও পড়ি অন্যায়ও করি, নামাজও পড়ি রোজা রাখি ছুরিও চালাই, বড় কষ্ট হয়। মুমিনদের আখলাক এরকম হবে না। সবাই বলুন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন, হাত তুলেন দেখি, হাত তুলেন, আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? মাশাআল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা হবেন তো, জোরে বলুন একবার ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে শুনে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা
وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد يذكر وأراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تبارك الذي جعل في السماء بروجا এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে হে আমার বিশ্বনবী বলো এরপরে পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর আখলাক এক নম্বর চরিত্র ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা পৃথিবীতে যখন বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার নেই তারা শান্তির সঙ্গে পৃথিবীতে বিচরণ করবে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় শান্তি মানে শুনলেন অশান্তি লয় আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল যারা ঝগড়া লাগায় ফিতনা লাগায় এটা একটা মানুষকে মার্ডার করার থেকেও বড় গুনাহ একটা মানুষকে মার্ডার করলে হত্যা করলে যে পাপ হয় একটা জায়গায় একটা গ্রামে একটা পাড়াতে একটা বাড়িতে ঝামেলা লাগালে তার থেকেও বেশি গুনাহ হয় শান্তির সঙ্গে বিচরণ করে যেন তারা আল্লাহর কসম আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি মক্কায় শান্তির সঙ্গে বিচরণ না করতেন ইসলামটা মক্কাতেই শেষ হয়ে যেত নবীজি মার খেয়েছেন দোয়া করেছেন নবীজিকে রক্তাক্ত করেছেন নবীজি দোয়া করেছেন নবীজিকে পাগল বলেছেন তাদের জন্য দোয়া করেছেন নবীজি কোরআন পড়েছেন তাকে নবীজিকে গালি দিয়েছেন ওই জন্য শুনলেন আমাদের দেশে অনেক কুকুর চিল্লাচ্ছে এখন কুকুর জানে একটা হাতি পেরি গেলে কুকুর চিল্লাই না কথা বলো চিল্লাই আপনারা কি মনে করেন শুধু আমরা বক্তা আমি সব গলা করতে পারি তাই না কুকুরের মতো চিল্লায় কুকুরগুলো চিল্লাহা করে হাতি কোনো সাড়া শব্দই দেয় হাতি যদি প্রত্যেকটা কুকুরের পেছনে পড়তে যায় তার দিন খারাপ হয়ে যাবে হবে না তো আমাদের দেশের কিছু কুত্তা চিল্লাচ্ছে তার মধ্যে ওয়াসিম রিজবি একটা কুকুর বুঝতে পেরেছেন না পারে চিল্লাচ্ছে সে আবার শুনেছেন সে মিডিয়ার সামনে এসে বলছে তিলক লাগিয়ে গলায় মালা পরে মাইনে সনাতন ধর্ম কো কবুল কর লিয়া সে কি হয়েছে হিন্দু হয়েছে না হয়নি তুই মুসলমান কবে ছিলি তুই তো ছিলিই না মুসলমান তাহলে আবার হিন্দু কি আছে তবে একটা কথা বলবো ওয়াসিম রিজবি তুমি তো মুসলমান থেকে হিন্দু হয়েছো তোমার কপালের টিকাটা পাল্টিয়েছো জুবানটা পাল্টিয়েছো যোগীজিকে জিজ্ঞেস কর যন্ত্রটা কি করে পাল্টাবো বুঝতে পারছেন আমার কথা আপনারা জিজ্ঞেস কর কা যন্ত্র কি করে পাল্টাবি ওটা তো পাল্টাতে পারবি না বড় কষ্ট লাগে দুঃখ লাগে না শুধু এটা নয় আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখানে ওয়াসিম রিজবি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি একবার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখো তোমাকে ঢুকতে দিবে না জন্মসূত্রে হিন্দু নয় বলে যে জন্মসূত্রে হিন্দু নয় তাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না তোমাকে ঢুকতে দেওয়া হবে না শুধু এটা নয় তোমাকে পূজো পাঠ করতে দিবে না তোমাকে জুতো মেরে বার করবে তুমি ত্যাগী হয়েছো না ত্যাগী যাও একবার গিয়ে বলো আমি মন্ত্র পড়ব তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে আপকো চল্লিশ হনুমান চল্লিশে আতা হ্যায় চুপ করে আছে হারাম খোর তাই না হনুমান চল্লিশে আতা হ্যায় আপকো চুপ করে বসা গেল উসকো আতা নেই তো পড়েগা কেসে লেকিন এক মুমিন সে পুছো আমার ভাই আমি আপনাদের ঘরের কাছে মানুষ আউসগ্রাম আপনাদের ঘরের কাছে না দূরে কথা বলো কাছে নয় আউসগ্রাম নদী পেরুলি আউসগ্রাম গুসকরার কাছে চলে যান এগারো মাইল থেকে ঢুকলি আউসগ্রাম
আউজ গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে রহমতনগর বলে একটা গ্রাম 115 ঘর মুসলমান হয়েছে জোরে বলুন একবার সুবহানাল্লাহ 115 ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে যোগী একটা ওয়াসিম রিজবিকে নিয়ে লাও দুঃখ নাই 115 ঘর চলে এসেছে 115 ঘরে কমপক্ষে 500 লোক আছে ছেলে মেয়ে মিলিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ তুমি চলে যাও ওয়াসিম রিজবি বলেছে ইয়ে কোরআন আল্লাহ কা কালাম নহি হ্যায় ইয়ে মুলবিও কা লিখা হুয়া জোরে বলুন নাউজ বিল্লাহ এটা মুলবিরা লিখেছে শুনে রেখে দেন আমাদের সমাজের মানুষ মনে করে এই মুলবিরা ইমামরা এরা টাকা কামাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে না তোমাদের থেকে বেশি আমরা খবরে চোখ রাখি ইসলামের বিরুদ্ধে কে আঙ্গুল তুলছে কে কোরআনের বিরুদ্ধে বলছে জবাব তো আমরাই দেব ইনশাআল্লাহ জানেন একটা যুগেতে একজন ইহুদিদের ইমাম কাদের ইমাম বললাম জোরে বলুন ইহুদিদের ইমাম ভরা মজমাই বলে উঠল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে জোরে বলুন নাউযু বিল্লাহ এরকম প্রশ্ন মনে জাগলে কি বলবেন 100 বার ইস্তেগফার পড়ব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ গোটা মজমা স্তম্ভ হয়ে গেল যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা চুপচাপ বসে আছে একটা 10 বছরের শিশু দাঁড়িয়ে বললে আমি উত্তর দেব তোর আল্লাহকে কে সৃষ্টি করেছে আমি বলবো এর মাথায় হাত এতগুলো মানুষ থাকতে এই 10 বছরের শিশুটা বলবে বলে এক কাজ কর চলে আয় স্টেজে চলে গেল ছেলেটা বলে বল তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে বলে এটা বলতে গেলে 1 থেকে তোকে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 বলে স্টপ দাঁড়িয়ে যাও বাচ্চা ছেলেটা বললে বলে এ ইমাম ইহুদিদের নেমো খারাপ পেছন দিকে আয় 10 9 8 7 6 5 4 3 2 1 বলে চল আরো পেছনে বলে মূর্খ ছেলে একের পেছনে শূন্য ছাড়া আর কিছু আছে তখন এই বাচ্চা ছেলেটা বললে আরে নেমো খারাপ যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই জোরে বলুন সুবহানাল্লাহ সে পারস্ত হলো এরপরে বললে শুন তাহলে আল্লাহর মুখটা কোন দিকে আছে বল বলে এই উত্তরটাও আমি দেব সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে বলে মোমবাতি নিয়ে আয় আগুন ধরিয়ে দিলে বলে আগুনের মুখটা কোন দিকে সেই নেমো খারাম ইমাম বললে আগুনের মুখ চারিদিকে বলে আমার আল্লাহর মুখ চারিদিকে আছে পৃথিবীর জোরে বলুন সুবহানাল্লাহ বললে তাহলে এরপর বল আল্লাহ এখন কি করছে বলে এটা বলতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে বলে কি বলে তো চেয়ারটা আমাকে ছাড়তে হবে তোকে নিচে বসতে হবে সে সেটাই করলো বাচ্চা ছেলেটা 10 বছরের শিশু সিংহাসনে বসে বলছে নেমো খারাম ইমাম শুন এখন আমার আল্লাহ তোর মত নেমো খারামকে নিচে বস করিয়ে আমাকে সিংহাসনে বস করিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই 10 বছরের শিশুটাকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সেই নিজের যুগের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওই 10 বছরের শিশুটাই জোরে বলবেন না সুবহানাল্লাহ তিনিই ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তখন 10 বছরের শিশু তিনার দ্বারা আল্লাহ কাজ নিয়েছেন ওই 10 বছরে পারস্ত করে দিয়েছে বেঈমানকে ওয়াসিম রিজবি বলছে এই কোরআনটা আল্লাহর কালাম নয় এরপরে চলুন আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয় গোটা পৃথিবীর বেঈমান কাফের যদি একদিকে হয় গোটা পৃথিবীর শক্তি একদিকে হয়ে যায় আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই শুধু এটাই নয় আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমরা যারা ভাবছি কোরআনকে একটা জুজদানে লেপটিয়ে আলমারির মাথাতে রেখেছেন অনেক ভাই অনেক মা বলে আমি এত সুন্দর হেফাজত করে রেখেছি আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেননি আরো একটু আগে চলুন আমাদের ভারতবর্ষে 200 বছর ইংরেজরা রাজত্ব করেছে গুজরাটের গোমতী নদীর তীরে লাখ লাখ কোরআনকে আগুন ধরে পোড়ানো হয়েছে
সাহেব আব্দুল আজিজ দেহলভি বললেন ওরে নেমো খারামের দলেরা ইংরেজের বাচ্চা না শুনে নাও আমার আল্লাহ কোরআনটা এই কাগজের মধ্যে হিফাজত করেননি আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন একটা 10 বছরের হাফিজে কোরআন তার সিনের মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা যদি হাফিজে কোরআন जिंदा থাকে এরকম 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু এটাই নয় আমার ভাইরা আমার মায়েরা বোনেরা কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমার ওজন কত আপনার বাড়িতে যে কোরআন আছে যখন ডানিতে চাপাবেন হয় 1.5 কেজি হবে নাই 2 কেজি হবে আর একটু ভারী হলে 2.5 কেজি হবে তার থেকে বড় হলে 5 কেজি তার থেকে বড় হলে 10 কেজি 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল আল্লাহর কসম করে বলছি এটা কোরআনের ওজন নয় ওই কাগজটার ওজন কোরআনকে যদি বলো কোরআন তোমার ওজন কত কোরআন তখন নিজে বলছে শোনো লাউ আনজাল্লা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ হে আমার বিশ্ব নবী বলো আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমার আল্লাহ কোরআনের ওজন এতটা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মায়েরা বোনেরা শিক্ষিতরা শুনলেন যারা ডাক্তার আছেন মাস্টার আছেন জ্ঞানী গুণী আছেন আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে শুধু এমনি চ্যালেঞ্জ নয় ওয়াসিম রিজভীর মতো পৃথিবীর যতগুলো নেমো খারাম আছে সবাই কি চ্যালেঞ্জ রইল আমাদের দেশে এতগুলো কবি এতগুলো সাহিত্যিক এতগুলো মৌলভী এতগুলো মুহাদ্দিস এতগুলো মুফাসসির যারা যত বই লিখেছে কবিতা লিখেছে গজল লিখেছে গান লিখেছে সবাইকে এক কাছে করুন এমন একটা কবিতা বার করো এমন একটা গদ্য বার করো এমন একটা পদ্য বার করো যার মধ্যে অলংকার বাজাই থাকতে হবে অলংকার মানে উলামারা বুঝবে সাধারণ মানুষ বুঝবে না আপনাদেরকে গুদা বাংলায় বুঝিয়ে দিই প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই থাকতে হবে যেমন আমরা পড়েছি জনগণ মন অধিনায়ক জয় হয়ে লাস্টের অক্ষরটা কি এলো কথা বলুন হ কি এলো হ জনন মন অধিনায়ক জয় হয় ভারত ভাগ্য বিধাতা কি এলো থ কি এলো থ তাহলে দুটো অক্ষর আলাদা হলো না আলাদা হলো আলাদা হয়েছে আবার চলুন বন্দে আলী মিয়া লিখেছেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর কি এলো র কথা বলুন না র এলো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর আবার র এলো পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো হস্যই চলে এলো এলো না পাল্টি গেল এরপরে কোরআনকে বলো কোরআন তোমার মধ্যে কেমন অলংকার বাজাই আছে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন জ্ঞানী কোন সাহিত্যিক তার মধ্যে নিজের ছড়ার মধ্যে গদ্যর মধ্যে অলংকার বাজাই রাখেনি আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াখশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা জোরে বলুন সুবহানাল্লাহ আমার গলার এত জোর আপনাদের গলার জোর নাই জোরে একবার বলুন দেখি নারায় তাকবীর কই বীরভূম লোকদের গুলির জোর আছে কিন্তু গলার জোর নাই তাই না নারায় তাকবীর আওয়াজ নাই এই আওয়াজ শুনতে গেলে মুর্শিদাবাদ যেতে হবে তাই না রিজওয়ান ভাই ঠিক বলেছি না এখানে ইউটিউবার আছে পশ্চিমবাংলার সেরা সেরা রিজওয়ান ভাই এক নম্বর আছে আলিফ ভাই মেদিনীপুরে আজকে এসেছে কে বললেন এক নম্বর ইউটিউবার পশ্চিমবাংলার দ্বিতীয় নম্বর আমার রিজওয়ান ভাই আছে এরা মুর্শিদাবাদে গেছে অনেক জলসা করতে একবার আওয়াজ দিবে বীরভূম বীর বীরদের দেশ তাই না বীরভূম বীরভূমের লোককে জিজ্ঞেস করলে তারা বলে আমরা তো বীর বীরভূম মানে আমরা বীর কই বীরদের গলা কই আমি তো বর্তমান বুদ্ধিমান লোক কই আমাদের গলার এত জোর আমরা তো অত গরু খাই না বেশি গরু খাই মুর্শিদাবাদ আর বীরভূমের লোক তাই না গরু খাই না খাই না যত দামি গরু সুখবাজারের হাটে ঠিক বলছি না এ ভুল বলছি আমি যত দামি গরু 1.5 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামি গরু আছে সুখবাজারের হাটে আর এদেরই গলার জোর কম নারায় তাকবীর